আসসালামু আলাইকুম, আমি ডক্টর সামিহা আক্তার। আমাদের সাথে আজকে লাইভে উপস্থিত আছেন বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আফতাব হালিম, কনসালটেন্ট নিউরো মেডিসিন বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের আজকের বিষয় হচ্ছে করোনা ও স্নায়ুরোগ এবং আপনার করণীয়। স্যারের কাছে অনেক প্রশ্ন আছে আমাদের, স্নায়ুরোগের অনেক পেশেন্টের অনেক প্রশ্ন আছে। আপনাদের প্রশ্নগুলো দয়া করে লাইভে কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, স্যার যথাসাধ্য চেষ্টা করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যারকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যারের এই বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর সামিয়া, আপনাকে আমাকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার, এটা একেবারে অনস্বীকার্য যে পৃথিবীর সবচেয়ে অ্যালার্মিং প্রবলেমগুলোর মধ্যে এখন আমরা যে অসুখটা নিয়ে আছি, কোভিড-19, সেটা একটি, এবং এই অসুখটি একটি ভাইরাসজনিত রোগ এবং অলরেডি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আজকে সকাল পর্যন্ত স্যার ওয়ার্ল্ডোমিটারে দেখলাম বিশ্বব্যাপী ডিটেক্টেড কেসের সংখ্যা 67 লাখ ছাড়িয়েছে এবং 3.5 লাখ মৃতের সংখ্যা অনেক আগেই ছাড়িয়েছে। তো এরকম একটি মহামারী রোগের ক্ষেত্রে স্যার, স্নায়ু রোগের যে রোগীগুলো অলরেডি বেড রিটেন্ড আছে, তারা এমনিতেই যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের প্রশ্ন অনেক বেশি এবং তারা অনেক আতঙ্কিত থাকেন। সেক্ষেত্রে স্যার আমাদের কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রথমেই স্যার, আমি সবচেয়ে কমন যে সমস্যাটা স্নায়ু রোগে, স্ট্রোক নিয়ে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। স্ট্রোকের স্যার আমাদের বেশিরভাগ পেশেন্টই বেড রিটেন থাকছেন, দিনের পর দিন তাদের ফিজিওথেরাপির প্রয়োজন পড়ছে, তারা প্রচুর ওষুধ খাচ্ছেন। সেক্ষেত্রে স্যার এই রোগীগুলোর ক্ষেত্রে কী ধরনের প্রোটেকশন নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, এটি অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে স্ট্রোক একটি খুবই কমন ক্রনিক ডিজিজ আমাদের দেশে, এবং হার্ট অ্যাটাকের পরে সেকেন্ড কমন মরবিডিটি হচ্ছে স্ট্রোক। এবং বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক পেশেন্টগুলো বেড রিডেন থাকে, কারণ তারা প্যারালাইসিস থাকে। কিছু কিছু পেশেন্টের আবার লং টাইম ফিজিওথেরাপি দিতেও হয়। আর স্ট্রোক সাধারণত দেখা যায় যে স্ট্রোক পেশেন্টদের সাথে আদার কিছু কোমরবিড কন্ডিশন থাকে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং হার্টের কিছু অসুখও তাদের থাকতে পারে। এই সবগুলোই কিন্তু দেখা যায় যে এই ইমিউনোসাপ্রেসড করে মানুষকে, ইমিউনিটি কমিয়ে দেয়, এবং তারা কিন্তু ভালনারেবল যে তাদের একটা কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই জন্য যেহেতু তাদের ইমিউনিটি অনেক কম সাধারণ মানুষের তুলনায়, এই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। আমি প্রথমে বলতে চাই, যে সমস্ত পেশেন্টগুলো স্ট্রোক পরবর্তী সময়ে বাসায় আছে এবং যাদের ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, এদের ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্ক নিতে হবে। বাসার অন্যান্য মেম্বারের চেয়ে এরা বেশি ভালনারেবল কোভিড আক্রান্ত হওয়ার কারণে। কারণ কোভিডে আমরা জানি যে কোভিড-19 এই অসুখটা সারা বিশ্বব্যাপী যেমন ছড়িয়েছে, আমাদের দেশেও বেশ অনেকখানি ছড়িয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় যে ডেথগুলো হচ্ছে, যে সেগুলো বেশিরভাগই বয়স্ক পেশেন্টরাই বেশি সাফার করছে এবং তারা মৃত্যুর হার তাদেরই বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করণীয় হবে, যে এই সমস্ত বয়স্ক রোগীদেরকে বাসায় একটি মানে এমন জায়গায় রাখতে হবে যেমন একটি আলাদা তাদের এনভায়রনমেন্টে তারা থাকতে পারে, এবং তাদের কাছে বাইরের থেকে এসেই হঠাৎ করে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আইসোলেশন মেনটেন করতে হবে, এবং তাদের কাছে ঘরে যারা বাইরে কাজ করে তাদেরকে অবশ্যই একথা মাথায় রাখতে হবে। অনেকের বৃদ্ধ বাবা বা মা বাসায় আছেন অসুস্থ, তাদেরকে দেখ হঠাৎ করে গিয়ে তাদের সাথে কথা বলা বা দেখা ঠিক হবে না। অবশ্যই তাদেরকেও মাস্ক পরতে হবে, এবং এই পেশেন্টগুলো মাস্ক পরাও জরুরি। আরেকটা কথা হচ্ছে, যেটা বেসিক যেই সব মানে আমাদের যে গাইডলাইন, যে আমাদের ওয়ে অফ হ্যান্ড ওয়াশিং, হ্যাঁ, আমাদের বারবার এই পার্সোনাল হাইজিনগুলো প্র্যাকটিস করতে হবে। যে বার কোনো আমরা যখন কোনো হাঁচি বা কাশি দিচ্ছি, তারপরে হ্যান্ড ওয়াশ করা, তারপরে আমরা কোনো খেতে যাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করা, যে কোনো সময়ে বাইরে থেকে আসার সাথে সাথে হ্যান্ড ওয়াশ করা, মানে হ্যান্ড ওয়াশ যেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং এটা বলা হয় যে আমরা অ্যাটলিস্ট 20 সেকেন্ড যাওয়ার জন্য হ্যান্ড ওয়াশটা করি, এবং সোপ ওয়াটারটা হচ্ছে যেটা সবচেয়ে ভালো, সাবান এবং পানি দেওয়ার। আর যদি সেটা না থাকে তাহলে আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি। সোপ ওয়াটারটা বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হলে সোপ ওয়াটার, কারণ আমরা সাবান এবং পানি দিয়ে ধুলে এইটা কিন্তু একদমই ভাইরাসটা চলে যায়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইরাসটা কিন্তু অ্যারোসোলাইজড, মানে বাতাসে থাকতে পারে, আবার এই ভাইরাসটা কিন্তু সারফেসেও থাকতে পারে, কাপড়ে থাকতে পারে এবং ফ্লোরে থাকতে পারে। সো সে তারা এই স্ট্রোক পেশেন্টগুলো যে রুমে থাকবে সেই রুমের কিন্তু ক্লিনিনেস মেনটেন করাও একটা বিরাট বড় ইস্যু। তাদের অবশ্যই ক্লিন থাকতে হবে, এটা আমার পরামর্শ 1 নম্বর। আর এরপরে তারপরেও আরও কিছু আছে, তার মধ্যে একটা হচ্ছে যে
তাদের খাদ্যাভ্যাস, তাদের খাদ্যাভ্যাসে কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করে এমন খাবারগুলো তাদেরকে দিতে হবে। স্পেশালি আমি মনে করি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তারপরে হচ্ছে যে ভিটামিনস, এগুলো তাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে তাদের এক্সারসাইজ, তাদেরকে শুধু শুয়ে থাকলে হবে না, তাদেরকে বাসায় এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে, যেহেতু এই সময় বাইরে গিয়ে এক্সারসাইজ করাটা খুব মুশকিল হচ্ছে। ফিজিওথেরাপির জন্য আমরা অনেক সময় পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে তারা ফিজিওথেরাপি নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় তারা ফিজিওথেরাপি নিতে গেলেও ওখানেও একটা সংক্রমণের একটা আশঙ্কা থাকে। আমাদের একজন কলিগের বাবা মা দুজনই স্যার রিসেন্টলি কলিগের মানে COVID-19 মারা গিয়েছে, ওটাও ধারণা করা হচ্ছে ফিজিওথেরাপি সেন্টার থেকে এটা ছড়িয়েছে, কারণ ওনারা কমপ্লিট আইসোলেশনে ছিলেন, শুধু ফিজিওথেরাপি ছাড়া আর কোথাও যেতেন না। সুতরাং ওই জায়গাগুলোতেও আমাদের আরও অনেক বেশি সাবধানে থাকতে হবে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা কিন্তু এখন আর আগের মতো স্টেজে নেই। আমাদের এখন আমরা যেটাকে বলি যে কমিউনিটি স্প্রেড, মানে হচ্ছে যে এখানে আমি জানি না যে কার কাছে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা এখন অজ্ঞাত, কাজে যে কোনো কারোর কাছ থেকে কিন্তু আমরা এই ভাইরাসে আক্রান্ত হতে পারি এবং এই সোর্সটা জানা যাবে না। আগে যেমন জানা যেত যে অমুক একজনের বিদেশ থেকে এসেছে, বা কেউ এই হেলথ ওয়ার্কার যারা তারা হাসপাতাল থেকে যায় তাদেরকে যেমন আইডেন্টিফাই করা যায়, কিন্তু এক্ষেত্রে যেমন মার্কেটে আমরা যখন ঘোরাফেরা করি অথবা আমরা যদি কোনো যানবাহনে চলি, আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না যে কার মধ্যে এই ভাইরাসটা আছে। হ্যাঁ, 80% পেশেন্টই মাইল্ড টু মডারেট সিমটম থাকে, হাঁচি কাশি জ্বর, জ্বর কাশি আর তার সাথে গায়ে ব্যথা, শরীর ব্যথা, অনেকেই কিন্তু এই জিনিসটা থাকেও না, অ্যাসিমটোমেটিক থাকে তারা। তো এই জন্য আমাদের কিন্তু এই সমস্ত কেসগুলো ডিটেকশন হয় না, যার জন্য এই একটা লট অফ পিপল আর আনডিটেক্টেড। আমরা শুধু কনফার্ম কেসটাকেই আইসোলেশন করতে পারি, আর আনডিটেক্টেড কেসগুলো কিন্তু ঘুরছে। তাদেরকে সেই ক্ষেত্রে আমাদেরকে এই সব সাসেপ্টেবল পেশেন্ট যারা যারা ইমিউনো কম্প্রোমাইজ, বিশেষ করে আপনি যাদের কথা বললেন যে স্ট্রোকের পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, হার্টের পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, কিডনির পেশেন্ট, যারা কিডনির ব্যাপারেও আমি একটু বলতে চাই যে ডায়ালাইসিস পায় যে সমস্ত পেশেন্টগুলো, তাদের কিন্তু নানা রকমের জটিলতা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু অনেকেই কোভিড আক্রান্ত হচ্ছে এই ডায়ালাইসিস সম্পর্কিত এই ব্যাপারগুলোর জন্য, কারণ এখানে আসতে হয়, ডায়ালাইসিসের অনেক ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এদেরও খুব ভালনারেবল। আচ্ছা স্যার, এটা চিকিৎসক হিসেবে আমার নিজেরই প্রশ্ন একটা আছে যে স্ট্রোকের পেশেন্টগুলো বেশিরভাগ সময় তো স্যার অ্যান্টিকোয়াগুলেন্টের উপরে থাকে, ব্লাড থিনার ইউজ করে। আবার ওইদিকে আমি COVID-19 পেশেন্টের ক্ষেত্রেও একটি নতুন রিসার্চে এসছে যে ব্লাড থিনারগুলো যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আউটকামটা ভালো। তো সেই ক্ষেত্রে স্যার স্ট্রোকের পেশেন্ট বা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে কী ধরনের মানে সাবধানতা বা কী জিনিসগুলো আমাদের দেখা উচিত যেটা পেশেন্টের জন্য আরও বেশি উপকৃত হবেন পেশেন্টরা? আসলে এই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমরা কিন্তু নর্মাল কোভিড পেশেন্টের যে ট্রিটমেন্ট আছে আর এর সাথে আবার অ্যাড যদি করি স্ট্রোক, মানে স্ট্রোক কিন্তু আসলে দু ধরনের স্ট্রোক হয়, একটা হয় হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। তো হেমোরেজিক স্ট্রোকটা মাথার ভিতরে রক্তক্ষরণ হয়। এখন হেমোরেজিক স্ট্রোকের পেশেন্ট যদি থাকে, তাকে যদি আমরা এই অ্যান্টিকোয়াগুলিন দেই তাহলে কিন্তু হেমোরেজটা আরও বেড়ে যাবে। সো না জেনে তো আমরা এটা করতে পারবো না, কাজে যদি কোনো স্ট্রোক পেশেন্ট হয় তার স্ট্রোকের কারণ জানতে হবে, ডিটেকশন করতে হবে, এবং তার সাথে যদি স্ট্রোকের সাথে তার কোভিড হয় তাহলে যদি যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে কিন্তু অ্যান্টিকোয়াগুলিন দেওয়া যাচ্ছে না। কিন্তু যদি ইসকেমিক স্ট্রোক হয় সেক্ষেত্রে অলরেডি আপনি যে বললেন যারা ইকোস্পিরিন জাতীয় ওষুধ খাচ্ছে এবং তারা যদি বয়স্ক, এবং বেশিরভাগ পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট কিন্তু বয়স্ক এবং তাদের বয়স 70 আপ বা 60 আপ, এবং এই পেশেন্টগুলো কিন্তু আবার হেমোরেজ হওয়ার চান্স থাকে যদি আমরা বেশি অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা একটা রিস্ক বেনিফিট রেশিও করে আমাদেরকে ডোজ কম্প্রোমাইজ করে আমাদেরকে এই পেশেন্টগুলোকে ম্যানেজ করতে হবে, এবং এটা কখনোই কোনো বাসায় সম্ভব না। এটা এই পেশেন্টগুলোকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে এই চিকিৎসাটা ইনশিওর করতে হবে। আপনি আরও একটু বলি যে সেটা হচ্ছে যে আমরা এই COVID-19 এই অসুখটা সম্পর্কে কিন্তু সারা বিশ্বে এখন বিভিন্ন ধরনের ট্রায়াল চলছে, বিভিন্ন ধরনের গবেষণা চলছে। তো গবেষণা এই পর্যন্ত আমরা দেখলাম যে এটা কিন্তু শুধু যে আমাদের শ্বাসতন্ত্র সেটা এফেক্ট করে তাই না, আমাদের শ্বাসতন্ত্র যেরকম আমাদের ARDS করে, নিউমোনিয়া করে এবং সেপসিস করে, সেপটিক শক করে, তেমনি ব্রেনে কিন্তু এটা এই COVID-19টা স্ট্রোক করে। এবং এর কারণ এই যে ভাইরাসটা, এই ভাইরাসটার ক্ষমতা আছে সে একটা ACE2 রিসিপ্টর যেটা আমাদের ব্লাড ভেসেলে আছে, লাংসে আছে, ব্রেনে আছে, সব জায়গায় সে যেতে পারে ভাইরাসটা, মানে এটাও একটা স্ট্রোকের কারণ। হ্যাঁ, এটাও একটা স্ট্রোকের কারণ হতে পারে। এটি আমি বুঝাতে চাচ্ছি যে যদি কোনো পেশেন্ট স্ট্রোক নিয়ে আসে এখন এই মুহূর্তে,
কিন্তু সেই ক্ষেত্রে তাকে কিন্তু তার রিস্ক ফ্যাক্টরগুলো যেমন আমরা ইভালুয়েশন করি, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, তার সাথে সাথে আমাদেরকে কোভিড-19 টেস্টটাও করতে হবে। কারণ আমরা অনেক পেশেন্ট পাই যারা যেমন ইস্কেমিক স্ট্রোক, হেমোরজিক স্ট্রোক, এমনকি সাবারেকনয়েড হেমোরেজও আমি একটা পেয়েছি যেটা এই কোভিড-19 পজিটিভ। তো এই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সাবধানভাবে এই জিনিসগুলো ট্যাকল করতে হবে, কারণ এই পেশেন্টগুলো থেকে অন্য পেশেন্টে যেতে পারে, বা এই পেশেন্টটাকে কীভাবে আইসোলেশন করতে হবে সব কিছু চিন্তা করি আমাদেরকে চিকিৎসাটা দিতে হবে। স্যার, আমাদের যে মানে স্নায়ু রোগের যে পেশেন্টগুলো আছেন আমাদের কাছে আসেন, বেশিরভাগ সময় সবচেয়ে কমন কিছু কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথার ক্ষেত্রে আবার আমরা এদিকে দেখছি যে কোভিড-19 পেশেন্টরাও সেম কমপ্লেন করছে যে মাথা ব্যথা। তো এই মাথা ব্যথার প্যাটার্নের ক্ষেত্রে কি কোনো মানে পার্থক্য আছে যেটা দেখে আমরা আমরা ধারণা করতে পারি যেটা কোভিড-19 পেশেন্ট হতে পারে, বা ওই দিকে কি আমরা ভাবতে পারি? আসলে মানে কোভিড-19 পেশেন্টদের কিন্তু মাথা ব্যথাটা হচ্ছে একটা নন স্পেসিফিক সিমটম, এটা তাদের কিন্তু মেইন সিমটম না। তাদের মেইন সিমটম হচ্ছে ফিভার, তাদের তার সাথে কাশি এবং ফ্যাটিক বা মাইলজিয়া, এর সাথে থাকতে পারে তাদের মাথা ব্যথা, পেটে ব্যথা, হ্যাঁ পেটে ব্যথা থাকতে পারে, যে কোনো ভাইরাল ইলনেসই কিন্তু মাথা ব্যথা থাকে। কিন্তু এই কোভিড-19 অনেক সাথে যেহেতু স্ট্রোকের সাথে রিলেটেড আছে, স্ট্রোক হতে পারে কোভিড-19 থেকে যদি বয়স্ক পেশেন্ট হয়, হ্যাঁ তারপরে এরপরে এর আরও আছে সাইনোসাইটিস হয় অনেক কোভিড পেশেন্টদের, সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। আবার যাদের মাইগ্রেনের প্রবলেম আছে আগের থেকে, তাদেরও কিন্তু মাইগ্রেনটা বাড়তে পারে। তো এই সব বিষয়গুলো আমাদেরকে হিস্ট্রির মাধ্যমে, রোগী যখন আসবে তখন কিন্তু আমাদেরকে একটা ভালো হিস্ট্রি নিতে হবে রোগীর কাছ থেকে, এবং আরেকটা জিনিস করতে হবে যে আমাদের রোগীর কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কি না, সে কারোর সাথে কোভিড পেশেন্টের সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না, সে কোনো পেশেন্ট ভিজিট করতে গিয়েছিলো কি না, সেইগুলো চিন্তা করে তখন আমরা ডিসিশন দিতে পারবো যে এই মাথা ব্যথাটা কি আসলে অন্য কিছু না কোভিডের কারণে হয়েছে। যদি খুব সিভিয়ার হেডেক হয়, খুব বেশি মাথা ব্যথা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই মাথা ব্যথার যে অন্যতম কারণ যে মাইগ্রেন, স্ট্রোক, এই সাবারেকনয়েড হেমোরেজ, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। স্যার, এটার মেইন যেই মানে টার্গেট এরিয়া আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা, সেখান থেকে তো অনেক ভাইরাস থেকেই আমরা দেখি যে মেনিনজাইটিস ডেভেলপ করছে বা এনকেফালাইটিস ডেভেলপ করছে। আমাদের এই কোভিড-19 ক্ষেত্রেও কি একই রকম আউটকাম হয়? হ্যাঁ, কোভিড-19 বেশ কয়েকটি রিসার্চে আসছে যে চায়নাতে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা পেয়েছে যে কোভিড-19 পেশেন্টদেরকে এনকেফালাইটিস নিয়ে প্রেজেন্টেশন। হ্যাঁ, পেশেন্টগুলা সাধারণত কনভালশন, খিচুনি থাকে অথবা আনকনশাস হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টগুলোকে আমাদেরকে আমরা যদি রুটিন ইনভেস্টিগেশন করি, তার মধ্যে MRI, CT স্ক্যান এবং আমরা যদি লাম্বার পাংচার বলি, আমরা যে স্নায়ু রস যেটা বলাই CSF, সেটা যদি স্টাডি করি, অনেক সময় কিন্তু CSF স্টাডিতে তাদের কোভিড-19 এভিডেন্স পাওয়া গিয়েছে, এবং সেই ক্ষেত্রে মেনিনজাইটিসের বা এনকেফালাইটিসের ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা স্যার, আরও একটা কমন যে সিমটম থাকে বা যে কমপ্লেনগুলো নিয়ে আসে, যে হঠাৎ করে রোগী অজ্ঞান হয়ে গিয়েছে, তো এই ক্ষেত্রেও কি স্যার আমরা কোভিড-19 পেশেন্ট যদি সাসপেক্ট করি, ওই সেম ধরনের টেস্টই কি আমরা করে তারপরে পেশেন্ট ঢোকাবো, নাকি আগে ওয়েট করব? এখন কোভিড-19 টেস্টটা আমাদের এখানে কিন্তু এখন মোটামুটি সব জায়গাতে আমাদের, আমি বলবো যে এটা একটা খুবই ভালো উদ্যোগ যে আমাদের সব হাসপাতালে এখন কোভিড-19 টেস্টটা করানো হচ্ছে, এবং এর ফলে রোগীদের যে ভোগান্তি তাদের, আমরা কিন্তু এটা বেশ কিছুদিন আগেও এই মারাত্মক ভোগান্তিতে ভুগেছি যে আমরা পেশেন্ট ট্রিটমেন্ট দিতে পারছিলাম না, কিন্তু কারণ আমাদের কোভিডের টেস্টের স্বল্পতার কারণে। কিন্তু এখন কিন্তু আমরা পেশেন্টকে একদিনের মধ্যে কোভিড টেস্ট করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি যে পেশেন্ট যদি আমাদেরকে সন্দেহ থাকে, আমি আবারও বলবো যে যদি কোনো পেশেন্ট আমরা সাসপেক্ট করি বা সন্দেহ করি যে এটা কোভিড হতে পারে, অবশ্যই আমাদেরকে টেস্টটা করে নিতে হবে, কারণ এটার কারণে কিন্তু অনেক কমপ্লিকেশন হয়, সেগুলো তখন প্রিভেন্ট করা যাবে। আচ্ছা স্যার, সুনামগঞ্জ থেকে একজন দর্শক কমেন্ট করেছেন স্যার, উনি বলেছেন, জিয়াউর রহমান নাম, উনি বলেছেন, স্যার সালাম নেবেন, আমার বয়স 41। জিয়াউর রহমান, আমার সমস্যাটি হচ্ছে ঘাড় ব্যথা প্রায় 10 থেকে 15 দিন ধরে, গাবাপেন 300 অর্ধেক করে দুই বেলা খাচ্ছি, 7 দিন হয়ে গেল ফল পাইনি, স্যার সুপরামর্শ চাই। তো আচ্ছা, যদিও এটা আমাদের মানে ইসের সাংস্কৃতিক টপিক্সের সাথে যাচ্ছে না, তাও আমরা বলতে চাই যে ঘাড় ব্যথারও অনেক কারণ থাকে,
হ্যাঁ, সাধারণত ওয়ান অফ দি ইম্পর্টেন্ট টেস্ট ইজ করাতে হচ্ছে যে হবে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস। জি স্যার, সাধারণত যারা দীর্ঘক্ষণ চেয়ার টেবিলে বসে কাজ করে, আমি জানি না ওনার প্রফেশনটা কী, তাদের এবং যারা অতিরিক্ত বোঝা বা অতিরিক্ত জিনিস মাথায় নেয় তাদের, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সার্ভাইকাল স্পাইনগুলো ক্ষয়প্রাপ্ত হয়, এবং সার্ভাইকাল স্পাইন ক্ষয় হলে কিন্তু মাসেল পেইন হয়, ঘাড় ব্যথা করে, এবং এই আচ্ছা পেইনটা সাধারণত হাতের দিকে আসে বা ছড়ায়। তো এখন ওনাকে জানতে হবে আমাদেরকে যে ওনাদের হাতে ঝিনঝিন করছে কিনা, হাতে কোনো পেইন আছে কিনা, কারণ সার্ভিক্যাল স্পাইনের পেইনগুলো হাতে ছড়ায়। সেক্ষেত্রে গাবাপেন্টিন একটা ওষুধ, কিন্তু শুধু গাবাপেন্টিনে কাজ হবে না, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্যান্য আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আগে, যে এটা সার্ভাইকেল স্পাইনের এক্সরে করে দেখতে হবে ওখানে এভিডেন্স আছে কিনা স্পন্ডলাইসিসের, এবং দরকার হলে সার্ভাইকেল স্পাইনের এমআরআই আমরা সাজেস্ট করতে পারি। আরও একটা বিষয় এই ঘাড় ব্যথার সাথে আছে, সেটা হচ্ছে যে আমাদের পোস্টার অফ স্লিপিং প্যাটার্ন, আমরা যদি ঠিকমতো না খুবই ঘুমাই। ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমাদের দেখা যায় অনেকে দুটো বালিশ ইউজ করে তাদের ঘাড় ব্যথা হয়, তো আবার অনেকের দেখা যায় যে আপনার এটা সবার ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে আমরা পেয়েছি যে হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে, অনেক সময় তাদের ব্লাড প্রেশার ওষুধ ঠিকমতো কন্টিনিউ করলে নানা রকম নন স্পেসিফিক কিছু সিমটম হয়, তার মধ্যে এটা একটা। জি তো স্যার, এই এইগুলো আমাদেরকে রুল আউট করে তখন ওনাকে চিকিৎসাটা দিতে হবে, তাহলে উনি একদম প্রকৃত চিকিৎসাটা পাবে, শুধু ওষুধ দিয়ে মানে ব্লাইন্ডলি আসলে অ্যাকচুয়ালি চিকিৎসা সম্ভব না। স্যার আরেকজন দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে এস কে মারুফ মোর্শেদ। উনি কমেন্ট করেছেন, স্ট্রোকের রুগী শ্বাসকষ্টে কি বাসায় থাকা থেকে ট্রিটমেন্ট করা সম্ভব? যে কোনো শ্বাসকষ্টের রুগী আসলে বাসায় থেকে ট্রিটমেন্ট করা সম্ভব না, কারণ এই শ্বাসকষ্ট এমন একটা জিনিস যে অক্সিজেনের স্বল্পতার কারণে দেখা যায় যে তার কিন্তু স্ট্রোকের আরও ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো শ্বাসকষ্টের রুগী হাসপাতালাইজ করা উচিত। আচ্ছা স্যার, যদিও এটা COVID-19 রিলেটেড প্রশ্ন না, তবুও আমরা হাই রিস্ক হিসেবে ওনার প্রশ্নটা নিতে পারি স্যার। সোহেল শারমিন উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রনিক ক্যান্সারের রুগী, আমাকে কাজের জন্য হাসপাতালে অফিস করতেই হচ্ছে, আমার জন্য কী করণীয়? হ্যাঁ, এটা উনি মানে অবশ্যই ওনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, এবং স্পেশালি আমি বলবো এখন আমাদেরকে আমাদের যে জীবনযাত্রা এটাকে আসলে থামিয়ে রাখলে তো চলবে না, আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু কাজ করার সাথে সাথে আমাদেরকে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। এখন উনি একজন ক্যান্সার পেশেন্ট, এখন ওনাকে ওনার যে অফিস থেকে ওনার বাসার দূরত্ব কতটুক সেটা আমরা জানি না, ওনাকে যদি পার্সোনাল ভেহিকেলে উনি যাওয়া আসা করতে পারে খুব ভালো, কারণ হচ্ছে তাতে কন্ট্যাক্ট উইথ আদার পিপল হবে না। আমরা আচ্ছা চাচ্ছি যত কম কন্ট্যাক্টে আসে মানুষের, এটা একটা ইম্পর্টেন্ট। আর যখন উনি অফিসে যাবেন অবশ্যই সমস্ত হেলথ হাইজিন যেগুলো আছে, বিশেষ করে ওনার হাত হ্যান্ড ওয়াশিং টেকনিক, হ্যান্ড ওয়াশ করা, এবং উনি যেই সমস্ত জায়গায় বসবেন সেগুলোকে ক্লিন করা, এবং প্রত্যেক ক্লায়েন্ট চলে যাওয়ার পর পর সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের ডেস্ক এবং আমাদের কি বলবো চেয়ার এগুলো সবগুলোকে কিন্তু ওয়াশ করতে হবে, বা এখন যে আমরা ভীষণ ডিটারজেন্ট স্প্রেগুলো আছে ওগুলো দিয়ে। আর একটা করতে হবে, সেটা হচ্ছে হলো গিয়ে যে বোথ যিনি ওনাকেও মাস্ক পরতে হবে, ওনার সাথে যারা আসবেন দেখা করতে বা কাজে তাদেরকেও মাস্ক পরতে হবে। মাস্ক ইটস ভেরি মাস্ট, কারণ হচ্ছে আমরা জানি না যে কার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা। আর হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা কিন্তু সবাইকেই বলি যে সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাটলিস্ট 3 to 6 feet, কোনো কোনো জায়গায় 6 feet বলা হয়েছে, যে 6 feet দূরত্বে রাখার জন্য। এটা যদিও খুবই কিন্তু ডিফিকাল্ট, কিন্তু এই এটা এগুলো যদি মানা যায় তাহলে কিন্তু আমাদের ট্রান্সমিশনের হার অনেক কমে যাবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস দ্য ট্রান্সমিশন। আমরা কিন্তু ট্রিটমেন্ট এইটার কিন্তু ট্রিটমেন্ট ডেফিনিট ট্রিটমেন্ট নাই, কাজে আমাদেরকে সতর্কতা অবলম্বন করাই হচ্ছে আমাদের মেইন। এই রকম ক্যান্সার পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে এটাই আমাদের পরামর্শ, যে আপনাদের সতর্কভাবে এবং সচেতনতারভাবে চলতে হবে, এবং সমস্তগুলো দেখতে হবে যেখানে ক্রাউডেড প্লেস যেখানে সেখান থেকে অ্যাভয়েড করতে হবে। স্যার, রোকসানা মোর্শেদ নামে একজন কমেন্ট করেছেন, আপনারা কি স্ট্রোকের রুগী ভর্তি নিচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা স্ট্রোকের রোগী অবশ্যই ভর্তি নিচ্ছি, বাট আমাদের স্ট্রোক পেশেন্টদেরকে আমরা অবশ্যই কোভিড টেস্ট করাচ্ছি। কোভিড টেস্ট করিয়ে তারপরে আমরা ভর্তি নিচ্ছি, অথবা খুব খারাপ হলে আগে ভর্তি করে আমরা কিন্তু সাথে সাথে কোভিড টেস্টটা করে নিচ্ছি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোহাম্মদ আলামিন হোসেন, উনি প্রশ্ন করেছেন, স্যার হাউ টু ম্যানেজ লো ব্যাক পেইন ডিউরিং প্যান্ডেমিক COVID-19? লো ব্যাক পেইনের সাথে কোভিড-19 এর আসলে তেমন কোনো সম্পর্ক তো নেই, সম্পর্ক নেই,
তারপরে যদি লো ব্যাক পেইনের কজ আমাদের আইডেন্টিফাইড হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল কিছু ওষুধের মাধ্যমে মাসেল রিল্যাক্সেশন, তারপরে হচ্ছে যে ব্যথা নাশক কিছু ওষুধ এবং ফিজিওথেরাপি। স্যার, ব্যথা নাশক ওষুধের ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে? অবশ্যই রেস্ট্রিকশন আছে, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে এবং যদি পেশেন্টের কিডনি ডিজিজ থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিন্তু ব্যথার ওষুধ সহজে লিখি না, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, ডেঙ্গুর ক্ষেত্রে যেমন স্পেসিফিক কিছু বলা হয় যে এই ওষুধগুলো খাওয়া যাবে না? হ্যাঁ, ডেঙ্গুর ক্ষেত্রে যেমন আমরা এনএসআইডি মানা করি, আমরা প্যারাসিটামল খেতে বলি। কোভিড-19 কি এরকম আছে স্যার? না, কোভিড-19 ক্ষেত্রে আমরা আসলে এরকম কোনো এনএসআইডি এখন পর্যন্ত কোথাও মানে কন্ট্রাইন্ডিকেশন বলে বলা হয়নি, তবে আমরা জ্বরের জন্য সিম্পল প্যারাসিটামলই এখন পর্যন্ত ইউজ করছি। আচ্ছা স্যার, আমাদের হাতে এখন আর সময় বেশি নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময়ের মধ্যে খুব ইনফরমেটিভ কিছু কথা আমাদেরকে বলার জন্য, যেটা আমাদের রোগীদের জন্য নিশ্চয়ই অনেক উপকার হবে। আমি আশা করছি সামনে স্যারের প্রয়োজন যদি আমরা বলি, স্যার আরও আমাদের রেসপন্স করবেন, এবং লাইফটি শেষ করার আগে স্যার যদি রোগীদের জন্য কোনো একটা প্রোটেক্টিভ কিছু একটা যদি বলে দিতেন এই মহামারীর সময়ের জন্য। আমরা সবাই এখন আমি বলবো একটা যে কথা, যে আমরা যেন আতঙ্কিত না হই, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের ডক্টরদেরকে যেমন এখন আমরা মোস্ট ভালনারেবল অ্যাকচুয়ালি ডক্টররাই, কারণ তারাই সামনে আছে। আমি প্রথমত আমার সমস্ত ডাক্তার ভাই বোন যারা এই কোভিড-19 মোকাবেলা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের অনেক সিনিয়র শিক্ষক মারা গিয়েছেন, আমি অত্যন্ত ব্যথিত তাদের জন্য, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যারা এখন এই সম্মুখ যুদ্ধ করছেন তাদেরকে আগে বলতে চাই, তাদেরকে কিন্তু অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আর রোগীদের ক্ষেত্রে বলবো, আপনাদেরও অনেক বিভিন্ন জায়গায়, বিশেষ করে ক্রনিক পেশেন্টগুলো বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, বিভিন্ন জায়গায় তারা স্বাস্থ্যসেবা ঠিক মতো নিশ্চিত করতে পারছে না, এই জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। স্পেশালি স্প্রেডটাকে আমাদের কমাইতে হবে এবং এই জন্য সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সবসময় স্বাস্থ্যবিধির কথা চিন্তা করতে হবে। আমরা যদি দেখি যে আমাদের বাইরে যারা আছেন, যাদের এখন কোনো সিমটম নাই, তাদের উদ্দেশ্যে আমার মেইন কথা যে তারা যেন সবাই স্বাস্থ্যবিধি মানে, তাহলে কিন্তু এটা স্প্রেড কম হবে। তারা যদি না মানে তাহলে কিন্তু এটা স্প্রেড আরও বেশি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ দর্শকদেরও আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আশা করছি সামনের সপ্তাহে আমরা আরও কোনো ইনফরমেটিভ কোনো লাইভ আমরা প্রোগ্রাম করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।